বন্ধুরা, আমরা এখন এসে গেছি মারিনা বিচে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিচ বলেও পরিচিত। আপনারা এবং তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ যে সমুদ্রের জলের ঢেউয়ের যে আওয়াজ, সেই শোশো আওয়াজ। এখানের ঢেউগুলো একটু আলাদা রকমের, তোমরা দেখলে বুঝতে পারবে। পুরী এবং দীঘা সমুদ্র আমি দেখেছি, কিন্তু এখানকার ঢেউগুলো একটু আলাদা রকমের। এবং এখানকার একটা বিশেষ বৈচিত্র্য, এখানকার জলে ফেনার ভাগটা বেশি, আর ঢেউগুলো মোটামুটি বেশ বড় বড়ই রয়েছে। আর আমি একটু দূরের জিনিস দেখাতে চাইব সবাইকে, কত লোক এখানে এসেছে। এখন টাইম হয়েছে 5:45। আমাদের ওখানে এখন শীতকাল, কিন্তু এখানে এখনও গরমকাল। সবাই স্নান করছে, কোনো ঠান্ডা নেই। আমার গা মানে আমি এখন একটা হাফাতে একটা গেঞ্জি পরে আছি, টি শার্ট পরে আছি, তাও আমার কোনো ঠান্ডা অনুভব হচ্ছে না। আর সবাইকে দেখলে বুঝতে পারবে, কারো গায়ে কিন্তু কোনো সোয়েটার নেই, কিছু নেই। সবাই কিন্তু আনন্দ করে যাচ্ছে। এবং আমি শুনেছি এখানেই নাকি সেই বিখ্যাত জনপ্রিয় অভিনেতা বা নেত্রী, রাজনীতি, তার সমাধিস্থল এই মারিনা বিচেই কোথায় একটা রয়েছে। কিন্তু আমাদের সময়ের কম থাকার জন্য আমরা সেখানে যেতে পারছি না, তাই যতটা সম্ভব আমরা এখান থেকেই সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছে সূর্য, অলরেডি ডুবে গেছে। আর আমি হচ্ছি আমার ফেসটা দেখাবো তোমাকে এবারে, আমাকে দেখতেই পাচ্ছ আমাদের।